ব্যাট হাতে বোলারদের হৃদয়ে চুরমার করে দেয়া হৃদয় হঠাৎ কেন বল হাতে? উত্তরটা হতে পারে গেল ম্যাচে উইনিং পারফরম্যান্সই হয়তো তাকে চাপমুক্ত রাখছে, তাই ব্যাট রেখে বল হাতে নেয়া। তবে এর চাইতে গুরুত্বপূর্ণ খবর খেলাটা যখন চট্টগ্রামে। তবে শুধু হৃদয় একা নন, সোমবার দলের অধিকাংশ ব্যাটারকেই দেখা গেছে স্বস্তি ঢেকুর তুলতে, কারণ বিপিএলটা যে গড়াচ্ছে মিরপুর সিলেট হয়ে বন্দর নগরীতে, আর এখানকার 22 গজে যে ব্যাটারদের রাজত্ব চলে। প্রতিবারের মতো এবারে বিপিএলও দেখা মেলেনি রানের ফুলঝুরি, যেমন আয়োজন তেমনি রান খরায় কেটে গেছে বিপিএলের বেশিরভাগ ম্যাচ। এবারের আসরে 28 ম্যাচে কেবল দেখা গেছে একটা ডাবল সেঞ্চুরির স্কোর, কিন্তু গেল বছর ছিল একাধিক ডাবল সেঞ্চুরির ইনিংস, যেখানে সর্বোচ্চ 238 রানের দলীয় স্কোরটি হয়েছিল চট্টগ্রামে। তাই এখানকার 22 গজ নিয়ে সবার আগ্রহ ছিল দেখার মতো, দেশি কিংবা বিদেশি সবাই প্রথমেই ছুটেছেন 22 গজে, দল বল নিয়ে পড়াশোনা করেছেন উইকেটের আচরণ বুঝতে। মঙ্গলবার দিনের দুই হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল পিচের রূপ সম্পর্কে। বেশিরভাগ ক্রিকেটার কোচের মুখেই ছিল উইকেটে ভালো রান আসবে, যা বিশ্বকাপের আগে ফর্ম খুঁজে পেতে প্রধান অস্ত্র হিসেবে কাজ করতে পারে। চট্টগ্রামে বলা হচ্ছে রানের একটা বন্যা বইবে, কি মনে হচ্ছে উইকেট দেখে? চিটাঙ্গের উইকেট তো ইউজুয়ালি সবসময় ভালোই থাকে, তো আমরাও আশা করছি উইকেটও দেখে ভালো লাগছে, বাট আসলে ম্যাচ যেতে যদি আমরা দেখি যে উইকেট ভালো থাকে, ইনশাল্লাহ ভালো উইকেটই হবে, ভালো উইকেটে খেলা হয় অবশ্যই রান হবে। না, এখনও আমি উইকেটে যাইনি, এখনও দেখিনি, তবে যেরকম দেখি চিটাঙ্গের উইকেট ফ্ল্যাটই থাকে, হাই স্কোরিং ম্যাচই সবসময় দেখি, তো আশা থাকবে সেরকমই উইকেট এবারও পাবো। অ্যাকচুয়ালি আসলে আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি যে চিটাঙ্গের উইকেটটাই বেশ কিছু রান থাকে, আমাদের এখানে 160-180 ন্যাচারালি ম্যাক্সিমাম গেম গেতেই হয়, তো আসলে এটা গত বছর হয়েছে, এই বছর আসলে লেটস সি, দেখা যাক এই বছর আসলে কি হয়, বাট আবহাওয়া কন্ডিশন এখন তো অনেকটা ভালো, প্রতিদিনই রোদ উঠছে, কিছুটা ভালো হবে আশা করি। ঢাকা সিলেটের পর বিপিএল ক্রিকেট ঠেকেছে বন্দর নগরী চট্টগ্রামে, ইতোমধ্যে শেষ হয়েছে 28টি ম্যাচ। আক্ষরিক অর্থে বিপিএলে জল্লুস না বাড়লেও স্বস্তির খবর হচ্ছে বিশ্বকাপের ভাবনায় যেসব ক্রিকেটার রয়েছেন তারা ফর্মে ফিরেছেন। আশা করা হচ্ছে বিপিএলে এই মাঠে রানের বন্যা বইবে, যার প্রস্তুতি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। মাহমুদুল হাসান সজীব, একাত্তর, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।